আজকের আমরা কার্বনিল যৌগের শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। কার্বনিল যৌগ আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব এবং কার্বনিল যৌগের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথমে যাই যে কার্বনিল যৌগটা আসলে কি। কার্বনিল যৌগ কি বলে? কার্বনিল যৌগ বলতে আমরা কি বুঝি? এই গ্রুপটাকে, সিও গ্রুপটাকে আমরা বলি কার্বনিল। সিও মূলক যুক্ত জৈব যৌগকে কার্বনিল যৌগ বলে। যে সকল যৌগে এটা কার্যকরী মূলক হিসেবে থাকবে, এই গ্রুপটা সিও গ্রুপ, এই সিও গ্রুপটা যেখানে উপস্থিত থাকবে যে সকল জৈব যৌগে, তাদেরকে আমরা বলবো কার্বনিল যৌগ। সেটা এই কার্বনিল যৌগটার, দেখো যে কার্বনের চারটা হাতের মধ্যে দুইটা হাত অক্সিজেনের সাথে যুক্ত আছে আর বাকি দুইটা হাত ফাঁকা। এই দুইটা হাতের মধ্যে আমরা এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এখানে কোনো অ্যালকাইল ব্যবহার করতে পারি, অথবা এটাও অ্যালকাইল হতে পারে। যদি আমরা একটা হাত ব্যবহার করে হাইড্রোজেন, তাহলে লেখো যৌগটা হয়ে যায় মিথানল, অ্যালডিহাইড হয়ে যায়। যদি বোথ, এখানেও হাইড্রোজেন ব্যবহার করি, এখানেও হাইড্রোজেন ব্যবহার করি, তখন হয়ে যায় মিথানল। আমরা একটা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল যদি ব্যবহার করি, তাহলে যৌগটা এরকম হয়ে যায়, এটাকে আমরা বলি ইথানল। ইথানল প্রথম যৌগটা হবে মিথানল, দ্বিতীয় যৌগটা হয়ে যাচ্ছে ইথানল। যদি আমরা এখানেও আর ব্যবহার করি, এখানেও আর ব্যবহার করি, তাহলে যৌগটা আমার দাঁড়াচ্ছে CH3, সিও CH3, প্রোপানন। তাহলে দেখো যে আমার ওই আর আর যদি বসাই, তাহলে হচ্ছে যদি দুই দিকে আর থাকে, এখানেও আর থাকবে, এখানেও আর থাকবে, আর মিনস অ্যালকাইল, মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল, যে কোনো অ্যালকাইল আমরা ব্যবহার করতে পারি। যদি এখানেও অ্যালকাইল থাকে, এখানেও অ্যালকাইল থাকে, দুইটায় যদি অ্যালকাইল হয়, তখন এই যৌগটা হবে কিটোন। কিটনটাকে আমরা ওন শব্দটা যোগ করে তার নামটা করি। তিন কার্বন বিশিষ্ট যেহেতু আমার কিটন, এই জন্য এটার নাম বলি প্রোপানন। আর যদি দেখা যায় যে এখানে আমরা, এখানেও হাইড্রোজেন ব্যবহার করব, এখানেও হাইড্রোজেন ব্যবহার করব, উভয় ক্ষেত্রে যদি হাইড্রোজেন ব্যবহার করি, তখন তুমি পাবা HCHO, মিথানল। অথবা এখানে যদি তুমি অ্যালকাইল ব্যবহার করো আর এখানে যদি হাইড্রোজেন ব্যবহার করো, এটাও করা যাবে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি CH3CHO, ইথানল। তাহলে আমরা কার্বনিল যৌগ বলতে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুই শ্রেণীর যৌগকে আমরা বুঝাচ্ছি, যেখানে আমার কার্বনিল গ্রুপটা উপস্থিত থাকবে। এই সিও গ্রুপটার নামে হলো কার্বনিল গ্রুপ। তোমরা এই পর্যন্ত সবাই উঠায় নাও। তাহলে কার্বনিল যৌগ হচ্ছে সিও মূলক যুক্ত জৈব যৌগ, যাদেরকে আমরা কার্বনিল যৌগ বলছি। এই কার্বনিল মূলকের মধ্যে
এটা কার্বনিন মূলকের গাঠনিক সংকেত। এখানে দেখো কার্বন পরমাণুটার উপরে আংশিক ধনাত্মক চার্জ, আর অক্সিজেন পরমাণুর দিকে আছে আংশিক ঋণাত্মক চার্জ। তার মানে এই কার্বনিক যৌগগুলো সাধারণত পোলার হয়, এই যৌগগুলো পোলার হয়। এখানে ডেল আংশিক প্লাস, ডেল আংশিক মাইনাস। এই যে আমার সমযোজী বন্ধনটা আছে কিও ডাবল বন্ড, যেটা এই বন্ডের মধ্যে একটা হলো শক্তিশালী সিগমা বন্ধন আর একটা হলো দুর্বল পাই বন্ধন। এই পাই বন্ধনের ইলেকট্রনটা কার্বন এবং অক্সিজেনের মধ্যে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, আসসালাম তাহলে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তো অক্সিজেনের দিকে এই পাই বন্ধনের ইলেকট্রনটা, আমরা যদি এটা পাই বন্ধন হয় আর এটা সিগমা বন্ধন হয়, তাহলে পাই বন্ধনের ইলেকট্রন ম্যাগ অক্সিজেন পরমাণু কর্তৃক অধিক আকর্ষিত হবে। এই জন্য এখানে আমাদের আংশিক ঋণাত্মক চার্জ আর এখানে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। কোন যৌগে যদি আংশিক ধনাত্মক অথবা আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, ওই যৌগকে আমরা বলি পোলার যৌগ। তাহলে এই কার্বনিল যৌগগুলোর মধ্যে যেহেতু দেখা যাচ্ছে যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, এই জন্য এরা পোলার হয়। তোমাদের এই পর্যন্ত উঠানো হয়ে গেছে? জি স্যার। ওকে, তাহলে কার্বনিল যৌগটা দুই রকমের হয়, একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ আর হয় কিটোন শ্রেণীর। এর আগের ক্লাসে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করছি। অ্যালকোহল এবং এলডি, এই যে কার্বনিল যৌগ, এদের মধ্যে অনেক অংশে সাদৃশ্যতা আছে। যেটা হবে আমার কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়া, সেটা হবে আমার অ্যালকোহলের ক্ষেত্রে, সেটা হবে তোমার প্রস্তুতি। যে বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারবো, সেটা কার্বনিল যৌগের হবে তোমার রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া হবে। তাহলে তুমি যদি অ্যালকোহলের প্রস্তুতি শিখো, তাহলে সাথে সাথে তোমার কার্বনিল যৌগের রাসায়নিক ধর্ম সম্পর্কেও জানা যাচ্ছে। শ্রেণী বিভাগ, আমরা কার্বনিক যৌগের শ্রেণী বিভাগ আগের মতোই করব। প্রথমত আমরা কার্বনিক যৌগকে দুইটা ভাগে ভাগ করব। একটা হবে এলিফ্যাটিক, এলিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ করব। একটা হবে সম্পৃক্ত আর একটা হবে অসম্পৃক্ত। অ্যারোমেটিক, মূলত এই দুইটা ভাগে ভাগ করব। অ্যালিফেটিকের যেগুলি দেখবো যে মুক্ত শিকল আছে, মুক্ত শিকল তাদের মধ্যে, সেগুলিকে আমরা অ্যালিফেটিক যৌগ বলি। অ্যালিফেটিকের মধ্যে তুমি অ্যালডিহাইড কিটোন যেগুলির আমরা নাম লিখলাম এগুলি দিতে পারি, যে কোনোটাই দিতে পারি। যেমন আমরা সম্পৃক্তর মধ্যে এটা দিতে পারি HCHO, অসম্পৃক্তর মধ্যে আমরা এরকম দিতে পারি এরকম যৌগ দিতে পারি। অ্যারোমেটিকের মধ্যে অ্যারোমেটিকের মধ্যেও এরকম আছে, সম্পৃক্ত আমরা এই যৌগটা ব্যবহার করতে পারি, অথবা কিটোন হিসাবে এটাও ব্যবহার করতে পারি।
এখানে একটা অ্যালডিহাইড লিখলাম, অসম্পৃক্ত অ্যালডিহাইড দেখো। অথবা কিটোনও আমরা লিখতে পারি। অসম্পৃক্ত একটা কিটোন দিয়ে দিলাম। অ্যালডিহাইড গুলা হলে আমরা যৌগটার নামের শেষে যেটা অ্যালকেন হয়, অ্যালকেন কয় কার্বনের যৌগ, সেটা দেখে আমরা তার নামের শেষে অ্যালডিহাইড হলে নাল শব্দটা ব্যবহার করব, আর কিটোন হলে ওন শব্দটা দিয়ে নাম করব। অ্যালডিহাইড গ্রুপের সাথে যদি এরকম বেনজিন চক্র যুক্ত থাকে বা ফিনাইল চক্র যুক্ত থাকে, যেমন এটার নাম আমরা বেনজালডিহাইড বলি। বেনজালডিহাইড অথবা আমরা কিটোন হিসাবে এটাও দিতে পারি। এটা ফিনাইল, এটা মিথাইল, আর এটা কিটোন, ফিনাইল মিথাইল কিটোন। অথবা এরকমও দেওয়া যায় C6H5 CO C6H5। এটা হলো, দেখো যে এখানে বেঞ্জালডিহাইড বলছি এটার নাম, এটাকে আমরা যদি C6H5, এটা হয় ফিনাইল, এটা হলো মিথাইল, আর এটা হলো কার্বনিল গ্রুপ, এই জন্য এটাকে আমরা কিটোন বলতে পারি, ফিনাইল মিথাইল কিটোন। আর এখানে যদি একই জাতীয় দুইটা হয়, যেমন C6H5 এ পার্শ্ব আছে, এ পার্শ্ব আছে, তাহলে তখন আমরা যৌগটার নাম বলতে পারি ডাই ফিনাইল কিটোন। তো আমরা কার্বনিক যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হলো অ্যালিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিকের আমরা কয়েকটা উদাহরণ দিলাম, এলিফেটিকেরও কয়েকটা উদাহরণ দিলাম। তোমাদের এই পর্যন্ত কি উঠানো হয়ে গেছে? সবাই একটু উঠায় না নাও। তাহলে কার্বনিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা এলিফেটিক আর একটা অ্যারোমেটিক। এলিফেটিকটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আর অ্যারোমেটিককে আমরা জেনারেল যে ভাগটা আছে ভাগে বিভক্ত করলাম, অ্যারোমেটিকে আর কোনো ভাগে বিভক্ত করলাম না এরকম। তোমাদের কি শোনা যাচ্ছে? ওকে, তাহলে এই হলো আমাদের কার্বনিল যৌগের শ্রেণী বিন্যাস। এখন আমরা আসবো কার্বনিল যৌগের এই জৈব যৌগ গুলার, সকল জৈব যৌগের একটা নির্দিষ্ট বিক্রিয়া থাকে। এই শ্রেণীর যত যৌগ থাকবে তারা এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন আমরা বেনজিন যদি হয়, বেনজিনের একটা বৈশিষ্ট্যমূলক বা অ্যারোমেটিক যে সকল যৌগ আছে তাদের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া থাকে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি সেটা অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে সেটার থাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অনুরূপভাবে আমরা এই কার্বনিল যৌগগুলোর যদি বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া সম্পর্কে জানতে চাই, এই বিক্রিয়াটা কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো
চন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া। সবুজ যৌগ গুলার বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া। জুত মানে সংযোজন, যেটাকে আমরা এডিশন রিয়াকশনও বলতে পারি। এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, আবার এখান থেকে আমরা কার্বনিক যৌগের রাসায়নিক ধর্ম সম্পর্কেও আমাদের পড়া হয়ে যায়। এরকম আমরা একটা উদাহরণ দিব, যেমন কেন্দ্র আকর্ষী নাকি? হ্যাঁ, কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া বলি, কেন্দ্রাকর্ষী এখানে সংক্ষিপ্ত করে দিয়েছি, কেন্দ্র আকর্ষী, যেটাকে আমরা নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া বলতে পারি। যদি আমরা ইংরেজি পরিভাষাটা ব্যবহার করি তাহলে সেটা হবে নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া। তো আমরা একটা উদাহরণ দিয়ে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। একটা আমরা তার আগে একটা বিকারক সম্পর্কে আমরা একটু, এই বিকারকটার নাম তোমরা জানো, কেউ কি জানো এটার নাম? স্যার গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক অথবা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডও বলতে পারি। এটা হলো গ্রিগনার বিকারক। এই গ্রিগনার বিকারকের সাথে যদি আমি একটা কার্বনিক যৌগের প্রথম সদস্য, অ্যালডিহাইডের প্রথম সদস্য যেটা আছে, এটার যদি রাসায়নিক বিক্রিয়াটা করি, দেখো যে এটা হবে ডেল মাইনাস, এটা হবে ডেল প্লাস, আর এই যে যৌগটার, এই যৌগটার এই মিথাইল অংশটা হবে মাইনাস, আর এই এই অংশ থেকে বাকি যেটুকু আছে এটা পুরাটাই প্লাস। এখন এই বিক্রিয়াটার নামকরণ করা হয়েছে কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া, কারণ এটা নিউক্লিওফাইল দ্বারা এই বিক্রিয়াটা আরম্ভ হবে। নিউক্লিওফাইল দ্বারা এখানে বিক্রিয়াটা যেহেতু আরম্ভ হবে, এখানে আমাদের এই বিকারকের দুইটি অংশ থাকে, যেমন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তো যেটা দিয়ে বিক্রিয়াটা আরম্ভ হয় তার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াটাকে কেন্দ্রাকর্ষী জুত বিক্রিয়া বলি বা ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়াটা দেয় তোমার, সেগুলি আছে অ্যালকিন বা অ্যালকাইন সিলের যে সকল যৌগ তাদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এখন আমরা যদি আক্রমণটা করি, এই আক্রমণটা দেখো, এই মাইনাসটা আক্রমণ করবে প্লাসকে, আর এই প্লাসটা আক্রমণ করবে এই মাইনাসকে। আমরা একটু সাজাই লিখি, এই CH3টা এখানে দিলাম, এইচটাকে এখানে দেই, এই এইচটাকে এখানে দেই, এই ও ওটা যেহেতু মাইনাস, এই প্লাস অংশটা OMG I। এই যে আমাদের এখানে দেখো যে এখানে আক্রমণ করলো আর এই এই জায়গায় আক্রমণ করলো, আক্রমণের ফলে দেখো যে আমাদের একটাই মাত্র যৌগ তৈরি হয়েছে। তো আমরা জানি যে একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র যদি উৎপাদ তৈরি করে তখন ওই বিক্রিয়াটাকে বলি আমরা জুত বিক্রিয়া। তাহলে এখানেও দেখো যে বিক্রিয়ক আমার কিন্তু একটাই, এই জন্য এইটাকে আমরা বলতেছি জুত বিক্রিয়া। এরপরে যদি আমরা আর একটু কাজ করি, এই যৌগটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ করলে পানি দিলাম আর H+, H+ মানে এখানে আমরা একটা পাতলা অ্যাসিড নিব, যে কোনো অ্যাসিড নিতে পারবো, অ্যাসিড নিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে যৌগটার এই জায়গাটা আমার এই জায়গাটায় ভেঙে যাবে, আর পানিটাকে ভাঙলে আমার H+ আর OH- এই জায়গাটা যদি আমরা ভেঙে ফেলি, এখানে যুক্ত হবে আমার এই, আর এই OH-টা এই যৌগের সাথে চলে যাবে।
আর এমজি ওয়েস্ট এখানে ঢুকে যাবে আর এখানে আইটা। তাহলে দেখো আমরা এখান থেকে একটা অ্যালকোহল তৈরি করে ফেলছি, অ্যালকোহলটা হলো CH3 CH2 OH ইথানল। এটা তুমি কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হিসেবেও দেখাইতে পারবা, তোমার কার্বনিল যৌগের বিক্রিয়াও শেখা হয়ে গেল, সাথে সাথে এতে অ্যালকোহলের প্রস্তুতিও হয়ে গেল। যেহেতু ইথানল একটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, ওই কার্বনিল কার্বন গ্রুপ কার্বনের সাথে শুধুমাত্র একটা অ্যালকাইল গ্রুপ আছে, সুতরাং আমরা অ্যালকোহল তৈরি করে ফেললাম। তোমাদের এই পর্যন্ত উঠানো হয়ে গেছে? জি স্যার। তাহলে আমরা অ্যালকোহলের প্রস্তুতি শিখলাম, সাথে 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 আমরা কার্বনিল যৌগের বিক্রিয়াও হয়ে গেল। বাকি আছে কারো এখনো উঠানো? এরপরে আমরা পরের বিক্রিয়াটায় যাই। যদি আমি এখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমার এখানে আমরা নিব গ্রিগনার বিকারকটাই নিব, এখানে এবার নিব অ্যালডিহাইডের যে 2 নম্বর সদস্য, অ্যালডিহাইডের 2 নম্বর সদস্যটা আমরা নেই। এইভাবে আমাদের লিখলে সুবিধা হয়। দেখো এটা যেহেতু মাইনাস, এটা প্লাস দিলাম, এটা মাইনাস আর এটা হলো প্লাস, এই মাইনাস অংশটা এই প্লাসকে আক্রমণ করলো আর এই প্লাস অংশটা এখানে মাইনাসকে আক্রমণ করবে, তখন আমরা দেখি যে যৌগটা এভাবে লেখা যায়। ও MgI নিচে তুমি H দিয়ে দিবা। এই যৌগটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করে, আগের মতো আদ্র বিশ্লেষণ করব, তাহলে তখন এখানে থাকতেছে CH3, এখানে CH3 থাকতেছে, এখানে OH, এখানে H, আর থাকবে Mg OH I। দেখো যে এবার একটা কার্বন যেটা আছে তার সাথে ওইচ আছে আর অ্যালকাইল গ্রুপ আছে দুইটা, তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেললাম, 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপানল বলতে পারি, অথবা আমরা বলি প্রোপানল, প্রোপান টু অল বলতে পারি, প্রোপান টু অল। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, সাথে সাথে কার্বনিল যৌগের একটা বিক্রিয়াও আমাদের শেখা হয়ে গেল। আর গ্রিগনার বিকারক এমন একটা বিকারক যে বিকারকের সাহায্য নিলে আমরা অধিকাংশ জৈব যৌগকে প্রস্তুত করতে পারি। এটা একটা জিনিস তোমরা শিখে নিবা যে তোমার এই গ্রিগনার বিকারক এমন একটা বিকারক যার সাহায্যে আমাদের অধিকাংশ জৈব যৌগই কি করা যায়, প্রস্তুত করা যায়। তোমাদেরকে এই পর্যন্ত উঠানো হয়ে গেছে? স্যার। ওকে, এখন যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই, 3 ডিগ্রি অ্যালকোহলে তোমার একটা জিনিস আগে মাথায় রাখতে হবে, 3 ডিগ্রি অ্যালকোহলে অ্যালকাইল লাগে তিনটা। আমরা যদি একটা কিটোন নেই, কিটোনে আমার অ্যালকাইল গ্রুপ থাকে দুইটা, আর গ্রিগনার বিকারকে অ্যালকাইল গ্রুপ থাকে একটা, তাহলে তিনটা যদি নাও তুমি, তাহলেই কিন্তু তোমার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এখন আমরা এখানে যদি আমরা কিটোন নেই, এটা হলো কিটোন, প্রোপানন আর কি, যেটা
এখন দেখো এই মিথাইলটা এখানে যুক্ত করে দাও আগের মতো। এখানে মিথাইল আছে ওর সাথে, যেহেতু ও মাইনাস আর এটা প্লাস, এম জি আই এটা যুক্ত করলাম। যুক্ত করার পর এটাকে আমি এসিডিও আদ্র বিশ্লেষণ আগের মতো করব। এই জায়গাটা ভেঙে যাবে, এই জায়গাটা এইচ প্লাস যুক্ত হবে, আর এই অংশটার সাথে ও এইচ যুক্ত হবে। সিএইচ থ্রি, এখানে হবে ও এইচ আর এম জি, ও এইচ অংশটা এই জায়গায় এখানে আই। তাহলে এটার নাম আমরা বলতে পারি টু মিথাইল প্রোপান টু অল, টু মিথাইল প্রোপান টু অল। দুই নম্বরের এটাকে যদি আমরা নাম্বারিং করি, এই দিক থেকে করতে পারি অথবা এই দিক থেকে 1 2 3। দুই নম্বরে দেখো মিথাইলও আছে, দুই নম্বরে আমার অ্যালকোহল গ্রুপও আছে, টু মিথাইল প্রোপান টু অল। তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলও সিনথেসিস করে ফেললাম। তাহলে দেখো আমরা কার্বনিক যৌগগুলোর থেকে প্রথম দুইটা থেকে আমরা তৈরি করলাম, প্রথমটা থেকে অ্যালডিহাইডের প্রথম সদস্য থেকে তৈরি করলাম 1 ডিগ্রি অ্যালকোহল, দুই নম্বর অ্যালডিহাইডের সদস্য থেকে আমরা তৈরি করলাম 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোনের সাথে থেকে আমরা তৈরি করলাম দেখো যে 3 ডিগ্রি অ্যালকোহল। সবাই একটু উঠায় নাও, লিখতে শুধুমাত্র যৌগে গুলা লিখতে আমাদের একটু বড় মনে হয়, শুধু কার্বনের যোজনী তার মিলাই দিবা আর অনুরূপ ভাবে লিখলে, দুই একবার লিখলে বিষয়টা তোমার আয়ত্তে চলে আসবে। এটা অত্যন্ত একটা ইজি চ্যাপ্টার, এখানে মোটামুটি নম্বর ভালো পাওয়া যায় খুব, কিন্তু তোমরা অনেক সময় ভয় পাও যে যেহেতু কাঠামোগুলো অনেক বড় বড় থাকে, আর বড় কাঠামো দেখলে আমরা ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার এখানে কিছু নাই। তুমি যদি একটা আছে ডিসিপ্লিন ওয়াইজ, যদি তুমি মনে করো যে জৈব যৌগটা পড়ো, তাহলে তোমার কাছে পড়া কিন্তু কম, কারণ একই পড়া, যেমন এটা কার্বনিল যৌগের পড়া, আবার অ্যালকোহলেরও পড়া, আবার গ্রিগনার বিকারকের রাসায়নিক বিক্রিয়া, এট এ টাইম তোমার তিনটা জিনিস হয়ে যাচ্ছে। যদি তুমি সিরিয়াল ওয়াইজ পড়ো, তাহলে দেখা যাবে যে একটা পড়ার মাধ্যমে তোমার তিনটা পড়ার কাজ হচ্ছে। আর যদি তুমি এমনি এই সকল জিনিস না বুঝে যদি শুধুমাত্র তুমি ঢালাও ভাবে পড়ো, তাহলে তখন তোমার কাছে পড়াটা অনেক বেশি মনে হবে, এবং মনে হবে যে তুমি অনেক বেশি পড়তেছো। পড়া কিন্তু খুব বেশি নয়, কারণ একই পড়া তিন জায়গায়। এটা যেহেতু গ্রিগনার বিকারকের বিক্রিয়া হবে, এটা যেহেতু আমার অ্যালডিহাইড বা কিটন, তাহলে তারও বিক্রিয়া হবে, অ্যালকোহলের প্রস্তুতি হবে। তাহলে দেখো যে আমরা আগে বলছিলাম যে এক ঢেলে দুই পাখি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক ঢেলে তিন পাখিও মারা যায়। এই পর্যন্ত কি তোমাদের উঠানো হয়ে গেছে? জি স্যার। ওকে, এখন আমরা এর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া বললাম। বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি? যেমন বাংলাদেশে মানুষ আছে, ইউরোপে মানুষ আছে, আমেরিকায় মানুষ আছে, সব মানুষের, বিভিন্ন জায়গার মানুষের খাদ্য অভ্যাস এক এক রকম। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, কেউ বিভিন্ন ফলমূল খেয়ে বেঁচে আছে, কিন্তু সকল মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যে দেশের মানুষই হোক না কেন, সবাই পানি পান করে, এটা যেমন সাধারণ বৈশিষ্ট্য। সবাই আমরা বাতাস থেকে আমরা কি করি, শ্বাস প্রশ্বাস চালাই, এগুলি একদম মানুষের কমন বৈশিষ্ট্য। তো এই যৌগগুলারও আমি যে বিক্রিয়াটা লিখলাম, কার্বনিল যৌগের আরো অনেক বিক্রিয়া আছে, তবে এটা হলো কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বা স্পেসিফিক বিক্রিয়া, যেটা সকল কার্বনিল যৌগেই দিয়ে থাকে।
এখন আসবো আমরা কার্বনিল যৌগ আমরা কিভাবে শনাক্ত করব, কার্বনিল যৌগ কিভাবে শনাক্ত করা যাবে। কার্বনিল যৌগ শনাক্ত করানোর জন্য আমাদের যে বিকারকটা লাগবে ওটা একটু লম্বা বিকারক, এই যৌগটার নাম কি আমরা বলতে পারবো? এই যৌগটার নাম বলতে পারবো? অ্যামোনিয়া অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ওকে, সবাই বলতে পারবে এটা। অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি আমরা সরাই তাহলে একটা একদিকি মূলকের সৃষ্টি হয়, এটার নাম কি? অ্যামিন, অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক, অ্যামিন না, অ্যামিন বলবো কখন, এটা যদি লিগ্যান্ড হিসেবে থাকে, অ্যামোনিয়া যদি লিগ্যান্ড হিসেবে থাকে জটিল যৌগে তখন অ্যামিন বলবো, কিন্তু এটার নাম বলবো অ্যামিন, অ্যামিন। আর দুইটা অ্যামিনকে যদি আমি একসাথে যুক্ত করি তখন তার নাম হবে কি? তখন তার নাম বলতে পারবো? দুইটা অ্যামিন যদি একসাথে যুক্ত করি, NH2 NH2, এটার নাম হলো হাইড্রাজিন, হাইড্রাজিন, এটার নাম হলো হাইড্রাজিন। এখন এই হাইড্রাজিন থেকে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু ফিনাইল চক্র দিয়ে প্রতিস্থাপন করি, ফিনাইল হাইড্রোজিন, ফিনাইল হাইড্রোজিন, ফিনাইল হাইড্রোজিন, কার্বনিল যৌগ লাগবে, এটাই আসতে আমাদের এত দূর যাচ্ছে। প্রথমে আমরা স্পেসিফিক ব্যবহার করতে গেলে আমার যে বিকারও মনে রাখার সুবিধার জন্য অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, অ্যামিন, অ্যামিন হয়ে গেল, অ্যামিন না, অ্যামিন হবে। আর দুইটা অ্যামিন যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলি আমরা হাইড্রাজিন। আর এই হাইড্রাজিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু ফিনাইল চক্র যদি দিয়ে আমরা ওখানে প্রতিস্থাপন করি তখন হয়ে যায় ফিনাইল হাইড্রাজিন। এটা যদি 1 নম্বর হয় এটা 2, আর এটা যদি 4 দেই, এখানে দিতে পারি নাইট্রো, এখানে দিতে পারি নাইট্রো, এটার নাম হয়ে যায় তখন 2 4, এখানে এক থাকি গণনা শুরু করবো, 1 2 3 4 5 6, 2 নম্বরে একটা নাইট্রো আছে, 4 নম্বরে একটা নাইট্রো আছে, 2 4 ডাই নাইট্রো, ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রাজিন। আমাদের কার্বনিক যৌগ শনাক্তকরণের জন্য যে বিকারকটা লাগবে তার নাম হলো 2 4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এই যৌগটাকে আমরা সংক্ষেপে বলি 2 4 BNPH, 2 4 DNPH, অথবা 2 4 DNP, কোনো কোনো বইয়ে এইচটা লেখেন না, 2 4 DNP। তাহলে প্রথমে আমরা আগে শিখি যৌগটার নাম কি, 2 4 ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন, সংক্ষেপে বলি 2 4 DNP, 2 4 DNP, এই যৌগটা লাগবে আমার যদি আমরা কার্বনিক যৌগ শনাক্ত করতে চাই। তোমরা এই পর্যন্ত একটু উঠায় নাও সবাই, তোমাদেরকে উঠানো হয়ে গেছে, ওকে। তাহলে আমরা এই 2 4 ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন যদি কার্বনিল যৌগে যোগ করি তাহলে কমলা বা হলুদ কালারের একটা অধক্ষেপ চলে আসবে, কমলা কালারের অথবা হলুদ কালারের অধক্ষেপ। আমরা একটা কার্বনিল যৌগ, আমরা দেখো একটা কার্বনিল যৌগ নিলাম, এখানে একটা কার্বনিল যৌগ আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, একটা ইয়েলোইশ কালারের ভাব একটা, হ্যাঁ, এই একটা আমরা পরীক্ষা নলে এরকম কার্বনিল যৌগ নিলাম, এই কার্বনিল যৌগ নেওয়ার পর এর মধ্যে আমরা ওই 2 4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ওইটা যোগ করব,
যোগ করলে যদি কমলা বা হলুদ কালারের অধঃক্ষেপ আসে তাহলে আমরা তখন বোঝা যাবে যে তখন এই যৌগটা কার্বনিল যৌগ। দেখো যে এটা কমলা কালার চলে আসছে, এখানে আমাদের একটা কমলা কালারের অধঃক্ষেপ চলে আসছে। কমলা বা হলুদ কালারের যদি অধঃক্ষেপ আসে তাহলে আমরা বুঝবো যে এটা হলো কার্বনিল যৌগ। তো এখন আমরা দেখি যে রাসায়নিক বিক্রিয়াটা তাহলে কি ঘটছে। আমরা যেহেতু যৌগটার কোনো স্পেসিফিক নাম জানি না, এই জন্য আমি কার্বনিল যৌগ নিলাম, আর বিক্রিয়াটার সুবিধার জন্য যৌগটাকে আমি একটু ঘুরায় লিখতেছি। এখান থেকে গণনা করবো টু, এখানে হবে ফোর। এখন দেখো কার্বনিল যৌগটার যেহেতু স্পেসিফিক নাম আমাদেরকে বলি দেওয়া হবে না, পরীক্ষায় কোনো নাম বলি দেওয়া হবে না, খালি আমাদের বলি দেওয়া হবে যে এখানে একটা কার্বনিল যৌগ আছে, তুমি এটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করো। এখানে অ্যালকাইল হতে পারে, হাইড্রোজেন হতে পারে, কি হতে পারে যে কোনোটাই হতে পারে, আমরা কোনো কিছুই লিখবো না, এখানেও ফাঁকা রাখবো, এখানেও ফাঁকা। এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে হয়ে যাবে পানি। তাহলে আমরা যৌগটাকে আমি নিচে লিখছি, এই কার্বনের সাথে এখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধনেই থাকলো নাইট্রোজেন, এই এনএইচ, এনএইচ এই থাকলো প্লাস পানি, H2O, এই পানি অপসারণ হয়ে গেল। এটার নাম ছিল হাইড্রাজিন, এই যৌগটার নাম লিখবো হাইড্রাজোন, হাইড্রাজোন, এই যৌগটা হবে হাইড্রাজোন। কিন্তু কি হাইড্রাজোন যেহেতু যৌগটার নাম আমরা জানি না, এই পর্যন্ত রেখে দিব। হাইড্রাজোন এটা হবে কমলা অবলিক হলুদ অধঃক্ষেপ, কমলা অথবা হলুদ কালারের অধঃক্ষেপ আসবে। তাহলে দেখো যে বিক্রিয়াটা মনে রাখা খুব সহজ আছে, যে এখানকার অক্সিজেন আর এখানকার হাইড্রোজেন, আর আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনটাকে আমি এইভাবে ঘুরায় রাখি। দেখো এই যৌগটাকে যদি তুমি এভাবে হাতে নিয়ে ঘুরায় দাও, এই পাশে লেখা তোমার বিক্রিয়াটা যেহেতু এই জায়গায় হবে, এই কারণে যৌগটা এখানে হাইড্রাজিন আছে, 2,4-ডিএনপি, 2,4-ডিএনপি এখানে আছে, এখানে হবে আমাদের হাইড্রাজিন আছে, এখানে হবে হাইড্রাজন। আমরা স্পেসিফিক কোনো একটা যৌগ নিলে তার নাম অনুসারে তার সাথে হাইড্রাজন শব্দটা যোগ করে দিব, যেহেতু এখন কোনো স্পেসিফিক যৌগ আমরা বলতে পারছি না এই জন্য। আরো যদি তুমি কিছুক্ষণ রেখে দাও, অধঃক্ষেপটা আরো বেশি কি কমলা কালারের ধারণ করবে। প্রথমে দিবা হালকা আসবে, আমরা 2-3 মিনিট রেখে দিলে অধঃক্ষেপটা পুরোপুরি কমলা বা হলুদ হয়ে যাবে। তাহলে আমরা কার্বনিল যৌগ কি, কার্বনিল যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কি এবং কার্বনিল যৌগ কিভাবে শনাক্ত করা যায়, এই সকল বিষয়ে আমরা আলোচনা আজকের ক্লাসে করলাম। আরো কিছু অংশ বাকি থাকবে, যেগুলি আমরা যে কার্বনিল যৌগের মধ্যে অ্যালডিহাইড আছে, কিটোন আছে, এটা আমরা কিভাবে আলাদা করব যে এটা অ্যালডিহাইড না কিটোন, এটার জন্য আমাদের পরের ক্লাসে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার।